বৈজ্ঞানিক প্রযুক্তিতে ঠাকুরগাঁও জেলা সদরের শিবগঞ্জ পারপুগি এলাকায় কৃষি জমির পাশেই গড়ে তোলা হয়েছে ফ্লাই অ্যাশ দিয়ে অত্যাধুনিক ইট তৈরি কারখানা। কম্পিউটারাইজড ভাইব্রো মাল্টি ক্যাভিটি মোল্ডিং মেশিন দ্বারা প্রস্তুত করা হচ্ছে পরিবেশ বান্ধব ইট। জ্বালানি ও মাটির ব্যবহার ছাড়াই ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে দিনাজপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে খনির ছাই, নুড়িপাথর, পাথরের গুঁড়া, বালু, সিমেন্ট সহ বেশ কিছু উপকরণ। ভাইব্রো মাল্টি ক্যাভিটি মোল্ডিং মেশিনের মাধ্যমে তৈরি করা হয় ইট। কয়েক মিনিটের ব্যবধানে সারি সারি ভাবে মেশিন থেকে বেরিয়ে আসে অ্যাশিট। অবকাঠামো নির্মাণে তৈরিকৃত অত্যাধুনিক ইট কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আমরা এই যে অ্যাশ ব্রিক আছে এটা আমরা ব্যবহার করতে পারি। 50 জনের মতো কাজ করি, কাজে এখানে কোনো ময়লা টয়লা লাগে না। এই ধরনের যদি কারখানা আরো দুই একটা বসে আমাদের শ্রমিকের জন্য কিংবা এলাকার জন্য আমাদের উন্নতি হবে। তবে সম্প্রতি মাটির ব্যবহার ছাড়া ইট তৈরি নিষেধাজ্ঞা দিয়ে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ বান্ধব এসব ইট 30% ক্রয় করতে বলা হলেও তা করা হচ্ছে না বলে অভিযোগ চেয়ারম্যানের। প্রতিটি ইটের মাপ হচ্ছে সঠিক এবং এখানে কোনো শ্রেণী নেই, সব একই কোয়ালিটির। এইসব প্রজেক্ট সফল না করলে আমাদের যে বায়ুমণ্ডল দূষণ এবং আমাদের যে টপ সয়েল, মাটির যে উর্বর মাটির যে মাটিটা কাটা হচ্ছে এটা বন্ধ হবে না। জেলায় পরিবেশের ছাড়পত্র ছাড়া শতাধিক ইট ভাটার বিপরীতে বায়ু দূষণ মুক্ত পরিবেশ বান্ধব একমাত্র কারখানাটি উৎপাদন শুরু করে গত বছরের নভেম্বরে। সময় সংবাদ, ঠাকুরগাঁও।